টাকা শুনে আমার দাও, আমি তো বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান, আমার ছাড়া তো খেলাই শুরু হইব না। আমি গেলাম তুমি এটা কি সাউন্ড বের করতেছ? ইয়া তুমি বিমান চালাইতেছ? ইয়া টেম্পো না? এই যাত্রাবাড়ি গুলিস্তান ছাইদাবাদ, এই ডাইরেক্ট গাড়ি ডাইরেক্ট, এ সাসি যাইব নাকি? উস্তাদ দাদা দেনে চাপায়া মামে হেলিকপ্টার। ও নো, আরে কন্ডাক্টর ভাই, বিমানে তো আসতে চললে কেন, জোরে চালাইতে কও। সাকিব ভাই জ্বালানোটা একটু খুলে দেন তো, কেমন জানি বমি বমি লাগতেছে। ডিস্টার্ব করিস না তো, এমনিতেই মন না যা জ্বালো না। কত আশা আসিল বিশ্বকাপটা পাশে বহাইয়া দেশে ফিরুম, বিশ্বকাপের জন্য তো আলাদা সিটও বুকিং করে রাখছি, কিন্তু খেলার ভাগ্যের কাছে হেরে গেলাম। আপনার তো তেমন কোন সমস্যা নাই, কয়টা শোরুম উদ্বোধন করলে আবার টেয়া পয়সা ব্যাগ চলে আইব, কিন্তু আমার আমার কি হইব? ভাবতাছি ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিবো। ফ্ল্যাট? কিসের ফ্ল্যাট? কিসের ফ্ল্যাট আবার? লিটনের ফ্ল্যাট। কষ্টের মাঝে বিনোদন দিলি। আরে ভাই আপনারা যে তো কষ্ট কষ্ট করতেছেন, জানেন ক্রিকেটে সব থেকে বেশি কষ্টের জিনিস কোনটা? কোনটা? 99 রানে যায় আউট হয়ে যাওয়া? না, 6 মারতে যায় বাউন্ডারি গেছে ক্যাচ আউট হয়ে যাওয়া? না, অ্যাঞ্জেলো ম্যাথুজের মতো দাদা টাইম আউট হয়ে যাওয়া? তাও না। তাহলে কোনটা? 9 উইকেটের পর নামবে, নন স্ট্রাইকে থাইকে ব্যাটিং পাওয়ার আগেই অল আউট হয়ে যাওয়া? আইসিসি যে এত নিয়ম করে, কি বিমান চালাস, জীবন এদিকে খাবার রয়ে যাইতাছে, খাবারায় কিন্তু কাঁচা ফাড়াই দিম, জোরে টান। মনে পড়লো সেদিন বাংলা খাইয়া বলতা বলে গেছিলাম, পরে ব্যাটিং করতে যাইয়া দেখি সবকিছু তিনটা তিনটা দেখা যায়। কোচার রে গিয়া কইলাম ইয়া কাহিনী তো করুন, তিন তিনটা বল আমার দিকে ধেয়ে আসতেছে, ইয়া কোনটা ছুঁয়া কোনটা মারো? কোচার বুদ্ধি দিল মাঝখানের বলটাই মারতেই, কিন্তু তার পরের বলেই আউট হয়ে গেলাম। হালাই প্রেমে ছেঁকা খেয়েও ততটা কষ্ট পাই না, যতটা না তোমাকে এবারকার খেলা দেখা পাইলাম। আমগো মতো সাধারণ মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলো কোন অধিকারে? কি চাই, কি চাই তোমাকে কাছে? একটু মানসম্মত খেলা আবার দিন দিন যে বাংলাদেশে হাড়ের রোগী বাড়তেছে, এটার কারণ জানবার চাও? ওই থাক ভাই থাক, আপনি বিমান চালান গা, আস্তে আস্তে চালাইন। ঠিক আছে ঠিক আছে, কিরে খুললে না কেলা? সবাই শান্ত হও, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ইয়া প্যারাশুট আছে। আমাগো তিনজনেরই পর্যাপ্ত পরিমাণ আছে, ইয়া তোমাগোটা কই আবার তাছি না? আমি তো বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান, আমার ছাড়া তো খেলাই শুরু হইব না। আমি গেলাম আমি তো বাংলাদেশ টিমের মাথা, আর মাথা ছাড়া কি ক্রিকেট বাজবো? আমিও গেলাম।
এখন আর কি করার, পরকালে দেখা হইব। এটা কি রে, বিত্র থেকে নিয়ে এলাম।